আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে খুব ভালো আছেন এগুলো হচ্ছে ছ্যাঁকা তিলের পিঠা ভাপে দাওয়ার থেকে আমার কাছে ছ্যাঁকা তিলের পুলিপিঠাটাও ভালো লাগে সেই জন্য আমি আজকে এই ছ্যাঁকা তিলের পিঠা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব এটা খুবই মজা এভাবে করলে তাছাড়া আমরা দেখা যায় যে এমনিতে ভাপের দাওয়ারটাও এভাবে ছ্যাঁকা দিয়ে খাই সেজন্য আমি এটা বাপে না দিয়ে ছাকা দিয়ে ডাইরেক্ট বানিয়ে ফেলি অনেক ভালো লাগে এখানে এই পুলি পিঠাটা বানাতে যা কিছু লাগবে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি উপকরণ তেমন বেশি কিছু লাগে না অল্প উপকরণেই হয়ে যায় এখানে সাদা তিল নিয়েছি তিলগুলো আমি গ্রাইন্ডারে একটু ব্ল্যান্ড করে নিয়েছি পুরোপুরি পাউডার করে নিই হাফ করে নিয়েছি যাতে একটু আস্তে আস্তে থাকে ফ্রেশ নারকেল কুড়িয়ে নিয়েছি এখানে একটা নারকেল নিয়েছি খেজুরের গুড় আখের গুড় দিয়েও করা যায় আমি খেজুরের গুড় দিয়ে করছি আর চালের গুড়ার ডোটা বানিয়ে নিয়েছি আগে থেকেই এই লাগছে আমার তিলের পুলি পিঠা বানাতে এবার আমি ভিতরের যে পুলি পিঠার ভিতরে যে খিরসাটা দিব পোড়টা সেটা বানিয়ে নিব। এখানে নারিকেল গুড় দিয়ে দিলাম দিয়ে ভালো করে নারকেলগুলো ভেজে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত সবগুলো উপকরণ দিয়ে এভাবে পোর্টা বানিয়ে নিব পোর্টা হয়ে গিয়েছে পোটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার পুলি পিঠাগুলো বানিয়ে নিব আগে আমি ছোট ছোট করে রুটির মতো বানিয়ে নিব রুটিগুলো বানানো হয়ে গিয়েছে একটু পাতলা হবে দেখুন অনেক পাতলা করে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি পাতলা করে বানিয়ে নিয়েছি কারণ এটা ছ্যাঁকা পিঠা হবে সেজন্য পাতলা করে নিয়েছি এবার পুলি বানিয়ে বানিয়ে পোটা দিয়ে ভাজ করে নিব এটা ভাজ করার পর ডিজাইন করার প্রয়োজন নেই সাইড দিয়ে শুধু কেটে নেব এভাবে চেপে তারপরে সাইডটা কেটে নেব ঠিক এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব পিঠা বানানো হয়ে গিয়েছে এবার ছাকার পালা অনেকগুলো পিঠা হয়েছে ফ্রাইং প্যানে আমি এভাবে ঝাঁকা দিয়ে পুলি পিঠাগুলো বানিয়ে নিব এক পাশ হয়ে এসছে উলটিয়ে দিলাম এই পিঠাগুলো এভাবে হতে পাঁচ থেকে আট মিনিট লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি এর রুটিটা একটু মোটা হয় তাহলে সময় লাগবে আমারগুলো পাতলা ছিল সেজন্য বেশি সময় লাগেনি হয়ে গেল ছাকা তিলের পুলি পিঠা খেতে অনেক টেস্টি আর সময় একটু কম লাগে ভাপের থেকে ছাকাটা সময় কম নেয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ